বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবং এই ভিডিওতেও অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরতে চাইছি। অবশ্যই যেইটুকুনি আমি বলতে পারবো তোমাদের সামনে ঠিক ততটুকুনি বলবো। এরপর তো আমার ভিউয়ার্সরা অবভিয়াসলি আমার কথা বলার ধরন দেখে বুঝে নেবে যে আমি আমার ভিউয়ার্সদেরকে ঠিক কি বোঝাতে চাইছি। তো আজকে সারাদিনে আমি যে দুটো ভিডিও দিয়েছি সেই ভিডিওতে আমার ভিউয়ার্সদের অনেক অনেক মানে আমার দিদিভাইদের দাদাভাইদের বন্ধুদের অনেক রকমের প্রশ্ন আমার কাছে ছিল। যদিও আমি ক্ষমা চেয়ে নিতে চাইছি, প্রথমকার ভিডিওটার কমেন্ট সেকশন আমি চেক করতে পারিনি, কারণ আমি একটু আগে ব্যস্ত ছিলাম, যেই কারণে আমার একটু আগের ভিডিওটা এত লেটে গেল এবং তারপর যথারীতি আমি এই ভিডিওটা তোমাদের সামনে করছি। তো অনেকের অনেক রকম প্রশ্ন, যে প্রশ্নগুলোর অ্যান্সার আমার মনে হচ্ছে কমেন্টসের মাধ্যমে দেওয়ার থেকে আমি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিলে অনেকটা ক্লিয়ার হবে তারা, তাই না? এবং আরো কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে এখানে জানাতে চাই যে অ্যাকচুয়ালি এই যে আমাদের সমাজসেবক দাদা, তিনি ছেড়ে গেলেন না তাকে কেউ ছাড়িয়ে দিল, বা তিনি কেনই বা ছেড়ে গেলেন, অ্যাকচুয়ালি বিষয়টা কি? বা অনেকেই এই জিনিসটা আমাকে কমেন্টস করে জানিয়েছে দিদি ভাইরা, যে হয়তো উপরিউক্ত সে বলছে কমিউনিটি পোস্টের মাধ্যমে যে সে গামলার হাত ছেড়ে দিল, মানে তার সাথে তার কাছে যখন কাজটা দিয়েছে তার সাথে সাথে যদি গামলা সেই কাজটা কি আরো কিছু জনের মধ্যে সেটাকে শেয়ার করে সেই একই বিষয় নিয়ে, সেই রকম কাজ নাকি এই সমাজসেবক দাদা করতে চান না। এরকম করে যে একটা কমিউনিটি পোস্ট আমাদের সমাজসেবক দাদা দিয়েছে, এটা হয়তো একটা উপযুক্ত মিথ্য প্ল্যান, মানে মিথ্যে প্ল্যান সেখানে এটা হতেই পারে যে সে ভেতরে ভেতরে হয়তো গামলার সাথে যোগাযোগ রাখবে উপযুক্ত ভাবে, শুধুমাত্র এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। এবং তারও কারণটা কি? তার কারণ হচ্ছে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে বলা কথা, যে বলা প্রশ্ন, সেই প্রশ্নের সম্মুখীন তিনি নিজেকে করতে পারছেন না, বা তিনি হয়তো নিজে রিয়েলাইজ করেছেন যে তিনি একজন ভুল মানুষের মানে সাপোর্টে গিয়ে কথা বলতে গিয়েছিলেন। এরকম কিছু অনেকে আন্দাজ করে আমাকে কমেন্টস করেছে। তো সমস্ত কিছুর উত্তর তোমাদের সামনে আমি পুরো একদম যেটা সঠিক উত্তর সেটাই তোমাদের সামনে এই ভিডিওতে আমি দেব। এছাড়া অনেক কিছু তথ্য তোমাদের সামনে এই ভিডিওতে আমি দিতে চলেছি। তো ভিডিওটা একটু বড় হয়তো হবে, যেমন প্রতিবারই বলি, নো স্কিপ করে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা বলছো যে কিছু জানি না, ভুলভাল বকছি, এই করছি ওই করছি সেই করছি, তো তার প্রমাণ তো তোমরা একে একে পেয়ে যাও। যেমন আমি আগের দিনে একটা ভিডিও নামিয়েছিলাম কিছুদিন আগে, যে কিষাণু পিত্তিহারা হতে চলেছে, তার পরের দিনেই তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো সন্দীপদা যথারীতি তোমাদের সামনে ক্লিয়ার করে বলে দিয়েছে। তো এরপরেও যখন এইরকম ধরনের কমেন্টসগুলো আছে সেগুলোকে জাস্ট আমি এড়িয়েই যাই, তবুও বলার উদ্দেশ্য ভিডিওর মাধ্যমে একবার জানিয়ে দিলাম তাদেরকে। তো যাই হোক, বাদ দাও কথা, এইবার আসছি আসল কথায়। প্রথমে বলতে চাই, কিছুক্ষণ আগে আমার যে একটা ভিডিও হলো সেখানে আমাদের মনে হয় মিলিদি ভাই বা আরো অনেকে কমেন্টস করেছে যে সন্দীপদার ভিডিওতে আজকে এই যে সন্দীপদা বলেছে যে কিষাণুকে আর ভিডিওতে খুব একটা বেশি দেখাবে না, বা কালকের একটা মেলায় ঘুরতে যাওয়ার ভিডিও শুট করেছে সেই ভিডিওটা সন্দীপদা দেখাতে পারবে না। ১৯ তারিখের ডেটের সাথে, ১৯ তারিখের যে কেস হয়েছে সেই দিনের সাথে এই কিষাণুকে দেখানো বা না দেখানো কি সম্পর্ক, এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছে এবং আমাদের মিলি দিদি ভাই হয়তো জানতে চেয়েছে। হ্যাঁ, ঠিকই মনে হয় বলছি। তো এই অ্যান্সারটা আমি তোমাদের সামনে দিতে চাই যে দেখো, কোন রকম কোন জোর যার মুলুক তার কিন্তু নেই যে কিষাণুকে দেখানো যাবে না, এরকম কোন রায় বা এরকম কোন অর্ডার কিন্তু সন্দীপদার কাছে আসেনি। এবার যদি তোমরা বলো তাহলে সন্দীপদা কেন কিষাণুকে দেখাবে না এই কথাটা বলো, এটা সম্পূর্ণ একটা নিজেদের সিদ্ধান্ত বা নিজেদের একটা ডিসিশন। কারণ কিছু তো বিষয় থাকে যেগুলো ওয়াইটিতে সত্যি বলাটা উচিত নয়, বা বল মানে বলাটা উচিত নয় থেকেও বড় কথা হচ্ছে বললে হয়তো সন্দীপদার লাভের থেকেই ক্ষতিটা বেশি হবে। তো সেই জায়গায় আমি বলতে পারবো না যে কি কারণে কিষাণুকে ঠিক দেখাবে না বলছে, কিন্তু যারা ভাবছো যে হয়তো অপর পক্ষ থেকে কোনো রকম কোনো নতুন কোনো মানে কোনো চাপ এসছে বা নতুন কোনো বিষয়, এরকম কিন্তু কিচ্ছু নয়। হ্যাঁ, মানে কিছু একটা আছে, অবশ্যই কিছু একটা আছে কিষাণুকে না দেখাবার পেছনে বা ভিডিও কিষাণু সম্পর্কিত কম দেওয়ার পেছনে কিছু তো একটা আছে। তবে তোমরা যেটা ভাবছো যে হয়তো এই পক্ষ থেকে কোনো রকম কোনো কিছু একটা নতুন করে গেছে, সেরকম কিন্তু কিচ্ছু নয়। আর আর যার একটা কথা, যে এই সন্দীপদার আজকের ভিডিও থেকে সন্দীপদাকে খুব ডাউন বলে মনে হয়েছে, বা তার কথাবার্তা বলা দেখে তাকে খুব চিন্তিত বা দুঃখিত বলে মনে হয়েছে, বা নতুন কোনো কিছু হয়েছে, অনেকেই কমেন্টস করেছো যে তোমাদের চিন্তা হচ্ছে, যদিও সকালের ভিডিওতে তোমরা আমাকে কমেন্টসটা করেছো। আমি সেখানে অ্যান্সারটা দিতে চাইবো এটাই, যে কোনো চিন্তা করার কারণ নেই, সন্দীপদার জায়গায় কিন্তু একদম ঠিক আছে, কারণ সে একদম স্ট্যান্ড পয়েন্টে আছে এবং লিগাল ওয়েতে আছে। তার যে সমস্ত আইনি পরামর্শদাতারা আছে তাদের উপর সন্দীপদার যথেষ্ট ভরসা আছে এবং আমাদেরও ভরসা আছে যে সত্যের জয় একদিন না একদিন হবেই, সেইখান থেকে দাঁড়িয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। যদি চিন্তার কোনো কারণ থাকতো অবভিয়াসলি এতক্ষণে তোমরা ভিডিও পেয়ে যেতে, যেরকমটা আমি তোমাদের সামনে কিষাণু যে পিতৃহারা হতে চলেছে এরকম একটা ভিডিও তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছিলাম, সেরকম কিন্তু পেতে। তো সেরকম পাওনি মানে এটুকুনি তোমাদের আমি আশ্বস্ত করতে পারি যে এই যে একটা তোমরা সন্দীপদার মুখকে এরকম
রুক্ষ সূক্ষ্ম দেখছো বা চিন্তিত দেখছো, এটা শুধুমাত্র এই যে তার উপর একটা সুন্দর সংসার, একটা সুন্দর লাইফ কাটাচ্ছিল স্ত্রী নিয়ে, সন্তান নিয়ে, বাবা মাকে নিয়ে, সেখান থেকে মানে 7-8 মাসে এমন একটা ঝড় বয়ে গেল যেখান থেকে তাদের লাইফটাই হয়ে গেছে কোর্ট কেস, আইনি পরামর্শদাতার সাথে আলোচনা, এখানে গেলে এটা করতে হবে, ওখানে গেলে ওটা করতে হবে, ওখান থেকে নতুন করে এই কেস করাবে, এখান থেকে নতুন করে তাদের এই করতে হবে, এইরকম তার এখন লাইফস্টাইলটা এরকম হয়ে গেছে। ডেইলি ব্লগ হয়তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক কথা, একটা নর্মাল ব্লগ, কিন্তু ওই যে বলি মুখ কিন্তু আমাদের মনের আয়না, মুখের মধ্যে কিন্তু আমাদের মনের কথাগুলো একটু হলেও কিন্তু প্রকাশ পায়, যেরকম গামলা কালকে শর্ট ভিডিও সেরকমটাই তোমরা বুঝতে পারছো সন্দীপদার ভিডিওতে, যেই কারণে তোমাদের চিন্তা। কিন্তু আমি বলছি চিন্তা করার কোনো কারণ নেই, এরকম নতুন কোনো কিচ্ছু হয়নি বলে অবভিয়াসলি তোমরা জানতে পারবে। এই চিন্তাটা হচ্ছে এই যে তার লাইফটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে সেইটা নিয়ে, বা এই যে একটা কিষাণু যে তার কাছে থাকবে না, এই যে একটা চিন্তা, এই চিন্তাটা তাকে কিন্তু কুড়ে কুড়ে খাচ্ছে, এছাড়া আর কিছুই নয়। তবে হ্যাঁ, সে অনেকটা স্ট্রং হয়ে গেছে, সে আমাদের কিষাণুকে কিন্তু গামলার কাছে একদম দিতে রাজি আছে, কারণ সন্দীপ দ্বারা তো দেখতে হবে না যে সে তার সন্তানকে যেইভাবে সুষ্ঠুভাবে লালন পালন করছিল, এবং তার সত্ত্বেও তার উপর যে সমস্ত অ্যালিগেশনগুলো দেওয়া হচ্ছিল, দেখতে হবে তো যে বিপরীত পক্ষ ঠিক তার থেকে কতগুণ তাকে ভালোবাসা দেয়। এটা তো আমাদেরকে নয়, আইনজীবীকেও তো দেখতে হবে, সমাজসেবক দাদাকেও তো দেখতে হবে, তারপর তো খেল জমবে, তাই না? তো তোমরা কোনো কিছু চিন্তা করো না, সমস্ত কিছু ঠিক আছে, সন্দীপদার মুডটা জাস্ট একটু অফ, এই কারণে সে হয়তো, এটা আমার পার্সোনাল মতামত জানাচ্ছি, এটা কিন্তু আমি কোনো কিছু বলছি, এটা আমার পার্সোনাল মতামত জানাচ্ছি। ভিউয়ার্সরা তোমরা তো যথেষ্ট বুদ্ধিমান, তোমরা কিন্তু বুঝেই যাবে, তো সেই জায়গায় আমি আমার মতামতটা দিলাম এইটুখানি। এইবার আসছি সমাজসেবক দাদা, তিনি কি সত্যিই গামলার পাশ থেকে সরে গেলেন, নাকি এটা উপরিউক্ত গামলার সম্পর্কে কমিউনিটি পোস্টে উপরিউক্ত লিখলেন? তো আমি বলছি যতটুকুনি আমি জানতে পেরেছি বা আমি জেনেছি, না সত্যি করেই এই আমাদের সমাজসেবক দাদা কিন্তু ইনি সত্যি করেই গামলার পাশ থেকে সরে গেছেন। আর এখানে গামলার পাশ থেকে সরে গেছে এটা বলাও কিন্তু ভুল, কারণ কি যেরকমটা ঠিক আগের বার তোমার এই যে সমন যে দ্বিতীয় হেয়ারিং এর যে সমনটা পাঠায়নি, গামলার প্রথম যে 16 আদমির মধ্যে যে একজন যে সমনটা যে পাঠায়নি, যেই কারণে তার যে কতটা কত রকম প্রবলেমে তাকে সম্মুখীন হতে হয়েছিল, সেই আইনজীবীকে একমাত্র গামলা বা তিনি জানেন, সেই কারণে তিনিই কিন্তু গামলার হাত ছেড়ে দিয়েছিলেন। গামলা কিন্তু ছাড়েনি, কিন্তু গামলা সেটা কিন্তু আমাদের সামনে জানায়নি, যথারীতি আমি তোমাদের সামনে জানিয়েছিলাম সেরকমটা। কিন্তু এই বিষয়ে যেরকম কমিউনিটি পোস্টে এই দাদাভাই জানিয়েছেন, মানে এই সমাজসেবক দাদাভাই, যে আমি যে বিষয়টা নিয়ে দেখছি সেই বিষয়ে যদি অন্য কেউ দেখে তাহলে আমি এই কাজ করি না, এটা তো অবভিয়াসলি একটা সত্য কথা তিনি তার কমিউনিটি পোস্টে লিখেছে। এর সাথে কিন্তু আরো একটা বিষয় আছে, যেহেতু এটা একজন সমাজসেবক সংস্থা এবং এটা সম্পূর্ণ কিন্তু মানে বিনামূল্যেই হয়তো বিষয়টা হচ্ছিল, যেমন আইনি পরামর্শদাতা বা উকিল কোর্ট কাচারি এইতে তো তোমাকে পয়সা দিতে হয়, তাই না? তুমি হুটহাট করে 10 জনকার নামে কেস করে দিলে, তুমি যে 10 জনকার নামে কেস ফাইল করছো তার জন্য তোমাকে সেই 10 জনের পেছনে কিন্তু টাকা ঢালতে হবে, যার নামে তুমি কেস ফাইল করছো তাকেও টাকা ঢালতে হবে সেই কেসটা লড়ার জন্য, এবং তুমি যে তার নামে কেস করেছো তার জন্যও কিন্তু তোমাকে সেম টাকা ঢালতে হবে। তো আমার মনে হয় না যে গামলার এত টাকা হয়ে গেছে যে হাজার হাজারো মানুষের নামে কেস ফাইল করে বেড়াবে। তো যাই হোক, এটা বলে দিলাম কোন কথা বলতে গিয়ে। সেইখান থেকে এই সমাজসেবী সেবক দাদা কিন্তু পুরো সম্পূর্ণ বিনামূল্যে এই বিষয়টাকে দেখছিল, এবং যে কোনো জিনিস দেখবে একটু সমাজসেবক বিষয়গুলো কাজগুলো করতে কিন্তু একটু টাইম মানে একটুখানি সময় সাপেক্ষ হয়। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো গামলার বাড়ির কোনো একজন মেম্বারের ডিসিশন এটাই হয়েছে যে বিষয়টা তো অনেকটা সময় সাপেক্ষ হবে, তো তো ঠিক আছে থাক, আমরা অন্য দিক আবারও দেখছি, এরকম তাদের কোনো ডিসিশন হতে পারে, যেই কারণে হয়তো সমাজসেবক দাদা সবার সম্মুখে এসে গামলার অপমান না করে বিষয়টাকে এইভাবে জাস্ট খেলিয়েছেন যে আমার হাতে কেসটা দেওয়ার সাথে সাথে আরও কিছুজন মানুষের কাছেই কেসটা দিচ্ছে, যেটা আমি একদম পছন্দ করছি না ব্যক্তিগতভাবে, সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে কোনো কিছু আর দেখছি না, এটা আমাদের সামনে হয়তো জানিয়েছে। অবভিয়াসলি সেটা তার পার্সোনাল একটা ডিসিশন, সেটা তো অবভিয়াসলি আমি মানছি, কিন্তু তার সাথে এটাও হতে পারে যে গামলার কোনো বাড়ির ফ্যামিলি মেম্বার্স, ভালো করে শোনো কথাটা, গামলার কোনো বাড়ির ফ্যামিলি মেম্বার্স তারা হয়তো ভেবেছে যে ফ্রিজ মানে যেহেতু কোনো পয়সা লাগছে না, কাজটা অনেকটা সময় সাপেক্ষ হবে, যেই কারণে হয়তো গামলারই কোনো বাড়ির ফ্যামিলি মেম্বার্স এই সমাজসেবক দাদাকে হয়তো বলেছে ঠিক আছে আমরা অন্য কোনো রাস্তা আবারও পাচ্ছি, যেরকমটা তোমাদেরকে আমি বললাম হয়তো সেরকমটাই হয়েছে, এটা আমার পার্সোনাল মতামত, ঠিক আছে, হতে পারে এই বিষয়গুলো। তারপরে এবার আমি একটা কথা বলি যে এই একটা কারণ বললাম, আরো একটা কারণ হতে পারে যে হয়তো দেখো এই যে সমাজসেবক দাদা, আমরা যে সমস্ত কোয়েশ্চেনগুলো তার এই সমাজসেবক দাদার কাছে করেছি,
তার যথাযুক্ত অ্যান্সার তো তিনি আমাদের সামনে দিতে পারেননি, এবং তিনি যে একটা ভিডিও আমাদের সামনে আপলোড করেছিলেন তাতে যে মানে যে কটা কথা বলেছিলেন প্রতিটা কথা যে মিথ্যা তার প্রমাণ হয়তো আমাদের বলা ভিডিও করার পর তারা যে আমরা যে ভিডিও বলেছিলাম দেখতে সেইগুলো দেখে হয়তো জানতে পেরেছে। এবং সেই সমস্ত সমাজসেবকরা কিন্তু অনেক সময় কি করে জানো তো, যে কোন পক্ষ ঠিক কোন পক্ষ বেঠিক এইগুলো দেখার জন্য কিন্তু তারা যেমন ছানবিন করা বলে, ছানবিন হয়তো করেছে এই সমাজসেবক দাদারা, হয়তো রিসেন্ট মানে দু একদিনের মধ্যে হয়তো ছানবিন করেছে, ছানবিন করে হয়তো জানতে পেরেছে, কারণ যেহেতু আজকে কমিউনিটি পোস্টটা দিয়েছে এই আমাদের দাদাভাই সমাজসেবক দাদাভাই, হতেই পারে যে তিনি হয়তো কালকের দিনটা সময় নিয়েছিলেন ছানবিন করার জন্য, যে অ্যাকচুয়ালি আমরা যে কথাগুলো বলছি সন্দীপ দাকে নিয়ে বা গামলাকে নিয়ে দুই পক্ষে নিজে গিয়ে হয়তো ছানবিন করেছে, ছানবিন করে হয়তো দেখতে পেয়েছে যে না আমরা যে সমস্ত কথাবার্তাগুলো বলছি সন্দীপ দাকে নিয়ে সেগুলো একদম 100% সত্য, এবং গামলাকে নিয়ে যে কথাগুলো বলছি সেগুলো একদম 100% সত্য। এটা হয়তো তিনি রিয়েলাইজ করতে পেরেছেন যে আমরা যারা সন্দীপ দার হয়ে ভিডিও করছি তারা কেউ মিথ্যে কথা বলছি না, কারণ হতেই পারে ছানবিন করেছে, সন্দীপদার সম্পর্কে জেনেছে তাদের গ্রাম, তাদের রিলেটিভ, তাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, হতেই পারে, কারণ যেরকম ভাবে এগোচ্ছে বিষয়গুলো সে এরকমই তো হয় তাই না। এই যে কিছুদিন আগে জানতে পারলাম যে এই যে গামলারই একটা গ্রামের ছেলে ছিল, সে কাকে একজনকে হায়ার করে নিয়ে এসে নাকি এই সমস্ত কথাগুলো বলেছিল, পরবর্তী সময় গিয়ে কি জানতে পারলাম যে ওই যে গ্রামের যে ছেলে ব্লগার সে নাকি ফোর্স করে ওই আরেকজন যে ভাই এনেছিল তাকে দিয়ে বলিয়েছে। তো সেই জিনিসটাকে উদ্দেশ্য করে আমি বলছি যে হয়তো হতে পারে যে সন্দীপ দাদের গ্রামে গিয়ে সন্দীপ দার সম্পর্কে হয়তো ইনফরমেশন মানে কালেক্ট করেছে, এবং সেই কালেক্ট করা ইনফরমেশনের মধ্যে হয়তো সন্দীপ দার নামে কোনো রকম কোনো কিছু খারাপ পায়নি, সমস্তটাই হয়তো গামলার নামে খারাপ পেয়েছে, যেই কারণে তারা হয়তো বুঝতে পেরেছে যে না এই কেসটা নিয়ে আমরা হয়তো লড়তে পারবো না। কারণ অনেক সময় এরকমটা হয় যে আগে থেকে সেই সমাজসেবকের কাছে যাচ্ছে তারপরেই হয়তো তারা ভাবে যে আমি আগে গেছি মানে আমার পরেই কথা বলবে, কিন্তু অনেক সময় এরকমটাও হয় যে তুমি আগে গেছো বলেই যে তোমার পরে সমস্ত কিছু হবে তা নয়, যেটা সত্য সেটাকেও কিন্তু সবাইকে মানে মানতে হবে, মেনে নিতে হবে, যেই কারণে হয়তো সমাজসেবক দাদা এই বিষয়টা থেকে কিন্তু বেরিয়ে গেছে। তো আমি তোমাদের সামনে অনেক কটা কথা এই মুহূর্তে ক্লিয়ার করে জানালাম, এটা আমার পার্সোনাল মতবাদ, এরপর ভিউয়ার্সরা আমার ইনডাইরেক্টলি বলা কথাকে আশা করছি এখানে বুঝে নিতে পারবে। তো যারা যারা ভাবছো যে এই সমাজসেবক দাদাভাই শুধু কমিউনিটি পোস্ট দিয়েছে ভেতরে ভেতরে হয়তো এখনো পর্যন্ত মিলিত আছে, না এরকম কিছু নয়। এইবার আমি তোমাদের সামনে বলছি একটা কথা যে তিনি হয়তো এরকম একটা তাকে গামলাকে সান্ত্বনা দিতে পারে যে ঠিক আছে তুমি তোমার মতো করে যে সমস্ত আইন বা বিষয়ে মানে আইনের মতামত অনুযায়ী বিষয়গুলোকে নিয়ে যাচ্ছ চলো আমি তোমার পাশে আছি, এমন কোনো সময় যদি তুমি বলো যে এই এই সাহায্যটা আমার কাছ থেকে প্রয়োজন আমি অবভিয়াসলি তোমার পাশে আছি, কিন্তু ঠিক আছে তুমি যেই পথে এগোচ্ছ সেই পথে এগো, কারণ এই সমাজসেবক দাদারাও বুঝতে পেরেছে যে সন্দীপ যে কথাগুলো বলেছে একদম ঠিক কথা বলেছে, কারণ হয়তো সন্দীপ দাদের গ্রামে গিয়ে ছানবিন করা হয়েছে, জানা হয়েছে যেরকমটা এই গ্রামের ছেলেকে ছানবিন করে জানতে পেরেছিল যে এই গ্রামের ছেলে নাকি কাউকে কথাগুলো শিখিয়ে দিয়েছে, তো সেইখান থেকে মানে কথাটাকে ভেবে আমি তোমাদের সামনে বললাম যে না এটা কোনোরকম কোনো কিছু কিন্তু মিথ্যে নয় যে কমিউনিটি পোস্ট। একটা কথা আজকের ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে গামলা যেই জায়গায় ঠিক দাঁড়িয়ে আছে সে কিন্তু হয়তো দাঁড়িয়ে থাকতো না, সে হয়তো দাঁড়িয়ে থাকতো না, কিন্তু তার যে এই যে অ্যাটিটিউড বা সে যে ভুল করেছে, ভুল করার পরেও যে এই যে এত কিছু করছে তার জন্যই হয়তো সে আবারও নতুন করে এত রকমের জালে জড়িয়ে পড়ছে। সে নিজেও জানে না যে তার মানে অ্যাকচুয়ালি তার জীবনটা হতে কি চলেছে, সে হয়তো নিজেও বুঝতে পারছে না। কারণ এই যে দেখো একটা কথা, যে দোষ করেছে সে বলা বাজিয়ে কথা বলছে, অথচ যে দোষ করেনি, যে সেই দোষের জন্য বিনা দোষে মানে দোষ না করেও বিনা দোষে নিজের বাবা মাকে নিয়ে সন্তানকে নিয়ে একান ওকান ছোটাছুটি হেনস্থার পর হেনস্থা হয়ে যাচ্ছে, সেই মানুষটা এখনো পর্যন্ত কিন্তু অনেক মানে কি বলবো কন্ট্রোল করে রেখেছে, তার কি বলবো ধৈর্যকে এখনো অনেকটা মানে কন্ট্রোল করে রেখেছে যে না এখনো পর্যন্ত এই বিষয়গুলো আমার মানে কি বলবো সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসাটা উচিত না, কিন্তু গামলা যেগুলো হয়নি যেগুলো কোনোদিনও সম্ভবই নয় সেই রকম অনেক কিছু অ্যালিগেশন সন্দীপ দাদের বাড়ির উপর কিন্তু লাগিয়েছে বন্ধুরা, অনেক কিছু লাগিয়েছে। গামলা যে চালটা করেছিল সেই চালে গামলা নিজেই কিন্তু জড়িয়ে গেছে। এই যে সামনের যে 19 তারিখের ডেটটা, এটা তো গামলার এই এটা এটা হতোই না, গামলার এই ওভার কি বলবো ওভার অ্যাটিটিউড যে হয়েছে এর জন্য কিন্তু এটা, এবং এর পরেও গামলা আরো অনেক রকম হয়তো স্টেপ নেবে, এবং গামলা যত রকম স্টেপ নেবে গামলা নিজের জালে কিন্তু নিজেও জড়িয়ে পড়বে, ও কিন্তু ভাবতেও পারবে না যে আমার একটা স্টেপের দরুন ঠিক কতগুলো মানে পায়ের জুতো আমাকে
কি বলো খোয়াতে হবে, মানে কোথায় যেতে যেতে পায়ের জুতো মানে চটি যাকে বলে খোয়ে যায়, বুঝতে পারছো? মানে ওর একটা ভুল ডিসিশন আর ওর কি বলবো এক এক জোড়া পায়ের জুতো বা চটি একদম খোয়ে যাবে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি, কারণ ওর যে মগজ ধোলাই হচ্ছে এবং ওই মগজ ধোলাই যে পুরোপুরি পাগল হয়ে গেছে, নিজেও বুঝতে পারছে না যে ও কোন ডিসিশনটা নেবে আর কোন ডিসিশনটা নেবে না। এবং কি জানো তো, একটা মেয়ের যতই বাড়িতে টাকা ইনকাম করুক না কেন, তার টাকায় যতই তার বাবা মার সংসার চলুক না কেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে দাঁড়িয়ে কিন্তু এক জায়গায় গিয়ে কিন্তু তাদের বাড়ির মানুষদেরও কিন্তু একটা অধৈর্য লাগবে যে দিনের পর দিন লাইফ তো মানে লাইফটা এটাই হয়ে গেছে যে কোর্টে যাতায়াত করা, এই করা, ওই করা, সেই করা। এবার সেইখানে দাঁড়িয়ে তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো যে সন্দীপদাকেও তো এগুলো করতে হচ্ছে, কিন্তু সন্দীপদা জানে যে আমাকে তো মানে ফালতু ফালতু কেসের মধ্যে জড়ানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে, সেখান থেকে সে যে সত্যের পথে আছে তার কোথাও না কোথাও একটা মানে কি বলবো একটু হলেও আশা আছে যে না আমি যেহেতু সত্যের হলে লড়াই করছি আমি জিতবো। কিন্তু গামলা তো নিজে জানে বা গামলার পরিবার তো জানে যে ও যেগুলো করছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, সেখান থেকে ওর জয়লাভ হওয়ার চান্স মানে কি বলবো 1%ও নেই। এবং যেই কারণে ও একের পর এক সিদ্ধান্ত বদলাচ্ছে, একের পর এক নতুন করে কিন্তু ও ডিসিশন চেঞ্জ করছে যে ছেলে নেবো, কখনো বলছে ছেলে নেবো না, কখনো বলছে মিউচুয়াল ডিভোর্স চাই, কখনো বলছে মিউচুয়াল ডিভোর্স আমি চাই না, কখনো বলছে যে আমি এস সরকারকে আমার জীবন থেকে আজ থেকে মুছে দিয়েছি। দুদিন আগে সে কখনো স্বীকারই করতে চাইছিল না যে এস সরকার নামে কোনো একজন আছে তার জীবনে। অস্বীকার করার পরেও তার দেওয়া একটা গিফট নিয়ে ভ্যালেন্টাইন্স ডে একটা রিলস ভিডিও যেখানে টেডি বিয়ারটা আছে সেটা নিয়ে সুন্দরভাবে রিলস দিচ্ছে, কখনো আবার সে সমাজসেবকের কথা শুনে আমাদের সামনে ক্লিয়ার জানিয়ে দিচ্ছে যে সে তার সন্তানকে নিয়ে জাস্ট বাঁচতে চায়, সে আর কোনো আগে পিছু কারোর সাথে জড়াতে চায় না। অথচ সে আবার সেই ছেলেরই আইডি নিয়ে কি সুন্দরভাবে ব্যান্ড প্রমোশন করে ভিডিও আপলোড করছে, মানে ও নিজে অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে, সত্যি পাগল হয়ে গেছে। তবে হ্যাঁ, ও যদি বারংবার আমরা আমার ভিডিও আমাদের ভিডিওতে বিশেষ করে আমি এই ভিডিওতে কথাটা বলতে চাই যে গামলা যদি কোনোরকম কোনো প্রেসারে পড়ে, ফোগলার কোনো প্রেসারে পড়ে যদি ও এরকম কিছু করছে, হয়তো ও ভেবেছিল যে এই বিষয় থেকে বেরিয়ে আসবে, কিন্তু ফোগলার কাছে এমন কিছু আছে যার জন্য গামলা এরকম করছে, অবভিয়াসলি তো আছে যার জন্যই গামলা এরকম করছে। তো গামলা যদি চাইতো একবার কিন্তু আমাদের এদিককার কিছু মানুষকে বিশ্বাস করে দেখতে পারতো যে সেই জায়গা থেকে গামলাকে আমরা বের করে নিয়ে আসতে পারি কি না, না অন্য কিছুতে আমরা তাকে সাপোর্ট করতে পারি না, কিন্তু তার যে একটা মান সম্মান, যে মানে তোমরা এখন প্রশ্ন করবে যে তোমরা তার গামলা কি মান সম্মান রেখেছো, দেখো আমরা যেটা বলছি মুখ দিয়ে বলছি, আমরা যেটা বলছি মুখ দিয়ে, কিন্তু হোগলা এমন কিছু হয়তো আমাদের সন্দীপদার কাছে যে জিনিসগুলো আছে সেগুলো আজ এই মুহূর্তে যদি ফোগলার কাছে মানে থাকতো, আর যদি গামলা সন্দীপদার সাথে যেটা করেছে যেটা যদি ফোগলার সাথে এই মুহূর্তে করতো, তাহলে ফোগলা এতদিনের সেই জিনিসগুলো কবে ওয়াটিতে কিন্তু রিভিল করে দিত বন্ধুরা, কবে রিভিল করে দিত? কারণ সন্দীপদা আর ফোগলার মধ্যে এটাই পার্থক্য এবং তার বাড়ির শিক্ষা হচ্ছে এটাই এটাই বন্ধুরা। এবং সেখান থেকে দাঁড়িয়ে গামলা যদি কোনো সময় মনে হয় থাকে যে না আমি এই জায়গা থেকে সত্যি বেরিয়ে আসতে চাই, আমি আর পারছি না, তাহলে কিন্তু সে অবভিয়াসলি এদিককার কিছু মানুষের সাহায্য নিলে সে ওই ওই যে একটা প্রবলেমের মধ্যে যাচ্ছে গামলা, আমি আশা করছি বোঝাতে পারছি যে কোন প্রবলেমের কথা বলছি, কোন একটা বিষয় নিয়ে তাকে একটা ভয় দেখানো, একটা বিষয়ের মধ্যে তাকে আটকে রাখা, সেখান থেকে কিন্তু গামলাকে বের করে নিয়ে আসার মতো রাস্তা আছে বন্ধুরা, আছে। কিন্তু গামলা ও তো মানে কি বলবো, ও নিজের মতে নিজে যে কি করছে নিজে নিজেও বুঝতে পারছে না, আলটিমেটলি যে যা কিছু হচ্ছে ওর যে সমস্ত কিছুই খারাপ হচ্ছে সেটাও বুঝতে পেরেও বুঝতে চাইছে না, ও একের পর এর বুদ্ধি দেওয়া ওর বুদ্ধি দেওয়া তার বুদ্ধি দেওয়া কথাতে কিন্তু জাস্ট নাচছে, ওকে এরকম নাচাচ্ছে আর ও কিন্তু নাচছে। আলটিমেটলি কিন্তু ও যেগুলো করছে একটাতেও কিন্তু মানে কি বলবো সফলতা পাবে না, ও নিজেও জানে, ও নিজেও জানে এই ছোটাছুটি এত কিছু সমস্ত কিছু কি ওর নিজের মাথা থেকে বেরোচ্ছে না, ওকে প্ল্যান দিচ্ছে কে, ওই সেই প্ল্যান অনুযায়ী সে চলছে এবং যেই যার প্ল্যান অনুযায়ী চলছে চলেই কিন্তু আজকে এই গামলার দুরাবস্থা। বড় হয়ে যাচ্ছে, ভিডিওটার বেশি বড় করব না, একটাই কথা আমি তোমাদের সামনে বলে রাখতে চাই, সন্দীপদাকে নিয়ে চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? আর কিষানুকে ভিডিওতে না দেখাবার বিষয়টা সম্পূর্ণ আলাদা, এটাতেও ভয়ের তোমাদের কোনো কারণ নেই, কোনো ভয়ের কারণ নেই, এটা বলতেই পারো সন্দীপদার একটা নিজস্ব ডিসিশন, এবং সেটা কি কারণে সেটা এই মুহূর্তে তোমাদেরকে হয়তো আমি জানতে পারছি না, তাতে আমি তোমাদের বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই, সন্দীপদার মুড অফ হওয়া নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা তার একটা মানে চিন্তা, তার একটা ভাবনা যে একটা সুন্দর ফ্যামিলি কিভাবে একটা মেয়ের নোংরামোর জন্য শেষ হয়ে গেল, এটা আদার্স কিছুই নয়। আর আরও একটা কথা বলতে চাই, গামলা যত রকম নতুন নতুন স্টেপ বের করবে, মাথা থেকে বের করবে কুটবুদ্ধি, সেই সমস্ত কুটবুদ্ধির ফাইট করার জন্য কিন্তু সন্দীপদা মানে কি বলবো 100% কেন 1000% রেডি আছে, এবং গামলা
যত কুটবুদ্ধি মাথা থেকে বের করবে গামলা কিন্তু তত ব্যাকে ফেরতও পাবে, এবং সেই ব্যাকে যে ফেরতটা পাবে সেইটা তার হজম করতে ঠিক কত সময় লেগে যাবে গামলা নিজেও বুঝতে পারছে, মানে গামলা সারা লাইফটা হয়তো কোট 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 করেই কেটে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেক কিছু তোমাদের সামনে জানিয়ে ফেললাম, তো এর থেকে আর বেশি কিছুই আমি তোমাদের সামনে জানাতে পারবো না, যারা বোঝার তারা অবভিয়াসলি আমার কথা শুনে বুঝতে পারছো। তো চলো আবারও তোমার জন্য খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসতে চলেছি নতুন নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে, ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থাকো, তো চলো।